بس فما دكتين يفتون إل أكشوي تيريش بيبين تتي أمرا اسكي ديكو بو جير كي بوبل تو چلون بندر أمرا بيبين تتي وان كوري تو تمي بيبين تتي أمرا وان كول لام وان كوار كوري ده بون فت تان أوري هيت چمبر تي ايك مار تال هچه বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখছেন এটা কিন্তু পেপার জ্যাম সিগন্যাল এটা কিন্তু পাওয়ার সিগন্যাল তো প্রিন্টারটির প্রবলেম দিচ্ছে আপনার পেপার জ্যাম সিগন্যাল তো আমরা এখন প্রিন্টারটি খুলে দেখব আসলে এই পেপার জ্যাম সিগন্যালটা আপনার যে মাদারবোর্ড থেকে যে সেন্সরটি আছে পেপার জ্যামের ওই সেন্সরে এখানে কোনো সমস্যা আছে কিনা তো প্রথমে আমরা প্রিন্টারটি খুলে নিই আমরা দুইটা নাট খুললাম এখন তিন নম্বর চার নম্বর নাট খুলছি চার নম্বর নাট খোলার পরে আমাদের এখানে আরেকটা নাট আছে পাঁচ নম্বর নাট তো বন্ধুরা পাঁচটা নাট থাকে ইপসনের 130-এর এই পাঁচটা নাট খোলার পরে আমরা এই যে কালি যে চেম্বারটা আছে এখানে দুইটা লক আছে লকের মধ্যে আমরা স্ক্রু ড্রাইভারে মাথা ঢোকা দিব দিলে প্রিন্টারটি খুলে যাবে প্রিন্টার এই সাইডটা খুলে দিছে প্রিন্টারটি আগলা করে নিলাম এখন আমাদের প্রবলেমটি হচ্ছে পেপার জামের সিগন্যাল তো আমরা এখন কি করতে পারি ছোট্ট একটা কাজ দিব আপনাদেরকে সেটা একটু ভালো করে দেখবেন সেটা হচ্ছে এই যে সেন্সর কেবলটা আছে দেখুন এই যে সেন্সর কেবলটা আছে এই যে যে সাদা পেপার আমরা এটাকে সুন্দর করে মুছে নিব আমি প্রথমে হাত দিয়ে মুছে নিলাম এরপরে এরপরে আমি একটা ন্যাকড়া নিলাম ন্যাকড়া নিয়ে সুন্দর করে এ মাথা থেকে ও মাথা মুছে নিলাম এখন প্রিন্টারটি যত হোক অনেক ধুলো বালি তো আমরা এখন সুইচটা ওরা একটু রিসিট মানে এটা রিসিট বাটন বলে এখন পেপার জ্যাম সিগন্যাল দিছে তার কারণে আমরা এটা একবার সুইচটা অন করলাম তো দেখুন প্রিন্টারটি যদি সেম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে পৌঁছব তো আগে দেখি প্রিন্টারটি রেডি হয় কি না কারণ এই যে সেন্সরটা কেবল এটা কিন্তু ময়লা পড়লে এই প্রবলেমটি হয় তো ধৈর্য ধরুন দেখুন প্রিন্টারটি কি রেজাল্ট আসে তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি কি একই সেম প্রবলেমে আছে তো আমরা ছোট্ট একটা ট্রিটমেন্ট করি আর একটা ট্রিটমেন্ট হবে আমাদের ছোট্ট একটা ট্রিটমেন্ট আমরাটা ছোট্ট একটা ট্রিটমেন্ট দিব
এখানে গিয়ার অয়েল দিচ্ছি আপনাদের বাসায় তাদেরকে মহফিল বা সেলাই মেশিনের তেল আছে সেগুলো দিতে পারেন বন্ধুরা এটা ট্রিটমেন্ট দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা ট্রিটমেন্টের বাকি আছে এখন দিব না আগে ট্রিটমেন্টটি হোক তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি কিন্তু আর সিগন্যাল দিই নাই এখন প্রিন্টারটি মনে হচ্ছে ওকে হয়ে গেছে তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন প্রিন্টারটি আমরা এখন প্রিন্ট করে দেখব চলুন কম্পিউটারটি অন করি এখন রেডি হয়ে যাচ্ছে এখন আপনাদেরকে দেখাবো প্রিন্টারটি এটা প্রিন্ট দিয়ে তো চলুন আমরা একটা সাদা কাগজ দিই বন্ধুরা দেখুন আমরা এটা প্রথমে একটা সাদা কাগজ দিচ্ছি ফলস কাগজ এটা আপনাদেরকে টেস্ট করানোর জন্য তো আমরা কম্পিউটার থেকে একটা প্রিন্ট দিই তো বন্ধুরা আমরা একটা টেস্ট পেজ দেবো কম্পিউটার থেকে তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি এখন আমরা ওকে করলাম তো এই ছিল প্রিন্টারটির প্রবলেম তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বেল বাটনটি ক্লিক করে রাখুন কোনো অসুবিধা থাকলে আপনারা আমাদের ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাবেন আমরা তার সমাধান করার চেষ্টা করব আল্লাহ হাফেজ